না, আজ কলকাতা শহরের কোনো গল্প না, আজ কথা হবে এক বীরাঙ্গনার, যে বীরাঙ্গনার কদর ছড়িয়ে পড়েছে তার গ্রাম ছাড়িয়ে বিশ্বের দরবারে, যার খ্যাতিতে আপামর বঙ্গবাসীর তো বটেই, এমনকি প্রবাসী বাঙালিদের মুখ উজ্জ্বল করেছে। তার গুণ পিছিয়ে পড়া হতদরিদ্র গ্রামের মেয়েদের মনে আগুন জ্বালিয়েছে, পুরুষ শাসিত সমাজের ছক বাঁধা গণ্ডি পেরিয়েছে ত্যাগ আর অসাধ্য পরিশ্রমের দ্বারা। হাজারো মেয়ের স্বপ্ন এখন সে, তাকে অনুসরণ করেই জীবনের নতুন দিশার সন্ধানের যাত্রী হয়েছে গ্রামের সাধারণ মেয়েরা, যারা স্বাধীনতার স্বাদ কি তা জানত না। সে এমনই এক বীরাঙ্গনা যে এই সামান্য বয়সে তার প্রতিভাকে ভর করে নিজের গ্রামের সংস্কৃতি পৌঁছে দিয়েছে সুদূর নরওয়েতে, আর এই সংস্কৃতি হল পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ। যার কথা আমরা বলছি সে হল বাংলা তথা ভারতের প্রথম মহিলা ছৌ শিল্পী। এ যেন মরুভূমিতে মরুদ্যান, যুগে যুগে গার্গী মৈত্রী বা রানী লক্ষ্মীবাঈদের কথা শুনে আমরা বড় হয়েছি, আর আজ জানবো পুরুলিয়ার এই ছোট্ট অখ্যাত গ্রামের তরুণীটির কথা, যে আজ সমগ্র ভারতবর্ষের বুকে নিজের দ্যুতিতে উজ্জ্বল। আজ এই বীরাঙ্গনাকে বংহাটের পক্ষ থেকে বীরাঙ্গনা হয়ে ওঠার জন্য রইল অকুণ্ঠ ভালোবাসা আর অভিনন্দন। খোঁজ করতে করতে বংহাটকে সঙ্গে নিয়ে আমরা হাজির হলাম লাল নীল শহর কলকাতা ছেড়ে জাঁকজমকহীন রাঢ় বাংলার মাটি পুরুলিয়ার এক চিলতে গ্রামে। এটি বলরামপুর এলাকার একটি ছোট্ট গ্রাম মালডি, আর এই গ্রামের রাজকন্যার নাম মৌসুমী চৌধুরী। আগে হ্যাঁ, রাজকন্যাই বটে, কারণ এই রাজকন্যার দক্ষতায় শুধু তার গ্রামবাসীকেই নয় গোটা রাজ্যবাসীদের গর্বিত করেছে। গ্রামের একদিকে পাহাড়ি টিলা আর অন্যধারে সবুজ গাছ, তার মধ্যে দিয়ে ধুলো ওড়িয়ে চলল আমাদের চার চক্রযান। নিস্তব্ধতা গ্রামটির শোভাকে আরো কয়েকগুণ আকর্ষিত করছিল। অবশেষে আমরা পৌঁছালাম আমাদের কাঙ্ক্ষিত অতিথি মৌসুমী চৌধুরীর বাড়িতে। গ্রামের এই ছোট্ট মেঠো বাড়িতেই বাবা মা ভাই বোন নিয়েই বাস মৌসুমীর। সারা ঘরে ট্রফি আর সার্টিফিকেটের ছড়াছড়ি, যা জানান দেয় পরিবারের বড় মেয়ের প্রতিভার। দিদি নাম্বার ওয়ান থেকে নরওয়েতে পাড়ি দেওয়া মেয়েটি যে কতটা সাধারণ তা জানতে পারতাম না কথা না বললে। দম্ভ অহংকার শব্দগুলো মনে হলো তার অভিধানে নেই। আসুন একটু আড্ডা হোক এই পরিবারের সাথে, আর জেনে নেই তার জার্নি, তার ভবিষ্যৎ পরিকল্পনা আর সাধারণ ঘরের সাধারণ মেয়েটির অসাধারণ হয়ে ওঠার গল্প। ছোটবেলা থেকে আমাদের পরিবারটা আমি দেখে আসছি একটা সাংস্কৃতিক আবহের মধ্যে চলছিল, তো সেই সংস্কৃতিকে ঘিরে মানে আমার ভেতরেও একটা সাংস্কৃতিক টান অনুভব করি। ছৌ কী, ছৌ এর মুখোশ কী, ছৌ কীভাবে নাচতে হয়, এই জিনিসগুলো একটু একটু করে ছোট্ট ছোট্ট করে আইডিয়া হয়। পরে বাংলা নাটক থেকে একটা বাচ্চাদের ছৌ শেখানোর কর্মশালার আয়োজন করা হয়, যেখানে প্রায় 150 বাচ্চা আমাদের মালডি গ্রামেরই, তো সেখানে ছৌ শিখতে শুরু করে। এই সালটা সম্ভবত 2010-11 এরকম। তো সেই কর্মশালাতে আমি সকালবেলা একদিন, কর্মশালা যেদিন স্টার্ট হয়েছে সেদিন আমার বাবাও ওখানে গুরু ছিলেন, তো সেখানে উনি ছৌ শেখাচ্ছেন, আমি টিউশন থেকে আসছি। আস্তে আস্তে দেখি যে কিছুজন বাচ্চা মিলে ছৌটা শিখছে, এইভাবে দাঁড়াতে হয়, এইভাবে বসতে হয়, এই করে লাফ দিতে হয়, এই রকম। তো আমি সাইকেলটা সাইডে রেখে আমি নিজেও ওই বাচ্চাদের সঙ্গে যোগ দিলাম যে আমি ছৌটা শিখব। তো বাবা বললেন ঠিক আছে তাহলে তুই শিখতে চাস, তো এই আমার স্কার্ট পরা ছিল, স্কার্টটা খুলে একটা ট্র্যাকস্যুট পরে আর আই, বললাম ঠিক আছে, দিয়ে গেলাম। ওই করে করে আমাদের কর্মশালায় চলছে চলছে, এই আমি এলাম, বোন আমার আশেপাশের বান্ধবীরা সব এলো, আমাদের ছৌ কর্মশালাতে আমরা ছৌ শিখতে লাগলাম। এই 6 মাসের একটা ট্রেনিং ওয়ার্কশপের ইয়ে ছিল, পিরিয়ড ছিল, তো সেখানে আমরা মেয়েরা যখন ওনারা শেখাচ্ছিলেন তো আমরা মেয়েরা যথেষ্ট ভালোভাবেই শিখছিলাম। আর আমার বাবা বললেন যে তোরা তো মেয়েরা করছিস তাহলে তোদের একটা দল দেখি হয় কি না, মানে মেয়েরা মেয়েদেরকে দিয়ে একটা দল বানাবো।
ছৌয়ের। তো বললাম ঠিক আছে, বাবা এটা বাবার স্বপ্ন ছিল যে মেয়ে, আমার মেয়েরাও পারে, মেয়েরাও সব কিছু পারে, মেয়েরা কোনো অংশে কম নয়, আর পুরুলিয়ার ছৌটাও মেয়েরা করতে পারে। তো এই করে ছৌয়ে আসা আমাদের ছৌয়ের, তারপর থেকে ট্রেনিং শেষ, বিভিন্ন জায়গা থেকে ডাক আসে অনুষ্ঠানের জন্য, প্রোগ্রামের জন্য আমরা প্রোগ্রাম করি, আর এই করে করে চলছে। আর আজকে বিভিন্ন আমাদের পুরুলিয়ার বিভিন্ন জায়গাতে অনুষ্ঠান করেছি, কলকাতা দিল্লি বিভিন্ন জায়গায় করেছি, এছাড়াও বিদেশে নরওয়েতে, ইউরোপে নরওয়েতে একটা ট্রান্সফর্ম ট্রন্ডেম ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল যেটা হয়, সেখানে আমি বাবা আমাদের পুরুলিয়ার হয়ে, ইন্ডিয়ার হয়ে ছৌকে রিপ্রেজেন্ট করতে গিয়েছিলাম ওই ফেস্টিভ্যালে। আর বিভিন্ন কাজকর্ম চলছে, যেমন আমাদের এখন বর্তমানে পুরুলিয়াতে মেয়েদের প্রায় 8-10টা ছৌ দল তৈরি হয়ে গেছে, সেই মেয়েরা এখন ছৌ শিখছে, বিভিন্ন গুরুদের কাছ থেকে শিখছে, কিন্তু ওরা বলছে, মানে আমাকে আর কি ওরা ডাকছে যে এটা একটু দেখিয়ে দিতে হবে, এটা একটু শিখিয়ে দিতে হবে, এই করে। কাকু, আমরা এই ছৌ নিয়ে কথা বলছি, আপনি একটুখানি ছৌয়ের ইতিবৃত্তটা বলতে পারেন কি, কোথা থেকে এলো বা কিছু? এটা ছৌ নাচটা আমিও আমার গুরুর কাছ থেকে বা আরও আমাদের যারা পুরনো যারা ছৌ শিল্পী ছিলেন তাদের কাছ থেকে শুনেছি যে অ্যাকচুয়ালি আমাদের এইটা আগে চৈত গাঞ্জন যে পুজোটা হয় আর কি, শিবের পুজো, চড়ক পুজো, সেখানে ওই তেল হলুদের দিন একটা অনুষ্ঠান করতো তারা, আমরা সেটাকে বলি কাপ, কিন্তু যেটা হচ্ছে যেমন খুশি সাজো আর কি, সেখানে কেউ দুর্গা, কেউ কালী, কেউ শিব, এইসব সেজে নিজের মতো ওই ঢাকের বাজনা থাকতো, তারা নৃত্য করতো। তারপর থেকেই ধীরে 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 কারো মনে ভাবনা চিন্তা আসে সেখান থেকেই যে তাহলে যদি একটা নাচ তৈরি করা যায় এবং ওই সবকে মিলে গণেশ নাচবে, কার্তিক নাচবে, শিব নাচবে, দুর্গা নাচবে, এইসব করতে 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 ধীরে ধীরে মুখোশের ব্যবহারটা চলে এলো, গণেশের মুখোশ কেমন ছবি দেখে দেখে তারাও বানাতে লাগলো। এই পরে পরে নাচ যখন তৈরি হলো তখন প্রথম ছৌ নাচটা যখন হয় তখন বলা হতো তাকে একুড়া নাচ, মানে ধরুন আমি যেমন জগন্নাথ চৌধুরী, আমি একা নাচতাম, আরেকজন ওস্তাদ কেউ আছে সেও একা নাচতেন। তারপর চলে এলো আমাদের মেল নাচ, সেখানে 12 জন আমরা ছৌ শিল্পী একসাথে নাচছি, একই রকম মেলে, পা নাড়লে পা নাড়বো, হাত নাড়লে হাত নাড়বো, মাথা নাড়লে মাথা নাড়বো, যেদিকে মুখ করবো সবাই সেই পাশে মুখ করবো, এইভাবে মেল নাচটা এলো। তারপর চলে এলো আমাদের পালা নাচ, এখন আমরা যেগুলো করছি হয়তো মহিষাসুর মর্দিনী, গণেশের দন্তবঙ্গ, পরশুরামের গুরুদর্শন, কিরাতর্জুন, অভিমন্য বধ, এই বিভিন্ন পালাগুলো চলে এলো। আর ছৌ নাচটা এই জন্যই নামটা দিয়েছে, যেটুকু জানি তাদের কাছ থেকে শুনি যে ছেলেরা করতো, এবং ছোঁয়া বলে একটা আমাদের এখানে পুরুলিয়ার ভাষা আছে, ছেলেদেরকে ছোঁয়া বলে, তো সেখান থেকেই ছৌ নাচ বা ছটা নাচ নিয়ে তৈরি হয়েছে। আমরা যে ছৌ নাচটা করি সেখানে 6টা নাচের মিল আছে, হ্যাঁ, শরীরের 6টা অঙ্গভঙ্গি আছে, আপনার যেমন এই ধরুন ইয়ে আছে আমাদের চালচক্কর, রংবাজি, উড়া ঘুরা, ডিগবাজি, এই যে 6টা জিনিস এগুলো নিয়েই ছৌটা তাদের কাছ থেকে শোনা এবং আমার যেটুকু জানা। আচ্ছা, ছৌ নাচে তো বেশ মানে শারীরিক অঙ্গভঙ্গি বা কসরতের দরকার হয়, তো এই সমস্ত করতে কি কখনো কি চোট পেয়েছো কখনো? প্রথমেই বলি যে পুরুলিয়ার যে ছৌ নাচ সেটা বীর রসের নাচ, মানে মূলত যুদ্ধ, পুরুলিয়ার ছৌ নাচের মধ্যে যুদ্ধ কিন্তু দেখাতেই হবে, তো সেক্ষেত্রে যুদ্ধটাকে আরও গুরুগম্ভীর করার জন্য প্রচুর পরিমাণে লাভ ঝাঁপ দেখানো হয়, বিভিন্ন ধরনের মানে ধরনের শারীরিক অঙ্গভঙ্গি দেখানো হয়, বিভিন্ন ধরনের উল্ফা দেখানো হয়, বাজি দেখানো হয়, তো এইগুলো ছেলেদের ক্ষেত্রে হয়তো অনেকটাই সহজ হয়ে ওঠে, কিন্তু যেহেতু আমরা মেয়ে তো মেয়েদের বিভিন্ন ধরনের শারীরিক অসুবিধা তো রয়েছে, তো সেক্ষেত্রে যখন আমরা শুরু করি ছৌ নাচটা, আমরা বাচ্চা যখন ছিলাম তখন থেকেই আমরা নাচটা শুরু করি, তো যখন থেকে আমাদেরকে ছৌ নাচের ট্রেনিং দেওয়া হয় এমনভাবে দেওয়া হয় যাতে আমরা ছৌ নাচের সমস্ত পার্টগুলোকে ধরতে পারি এবং সেগুলো প্রপারলি করতে পারি, সেক্ষেত্রে আমাদেরকে ছোটোবেলায় এক্সারসাইজ করানো হতো, যোগাসন করানো হতো, কীভাবে ছৌয়ের পাক দেব সেটা প্রথমে কীভাবে ঘুরতে হবে, পায়ের স্টেপ কীভাবে নিতে হবে সেগুলো সব শেখানো হয়েছে, তো এই করতে করতে অনেক সময় চোট লেগেছে, পা মুচকে গেছে, হাঁটু মানে পুরো ছেলে গেছে,
এভাবে অনেক প্রবলেম হয়েছে, তবুও তা সত্ত্বেও মানে নিজেদের প্র্যাকটিসটা এমনভাবে করতে হয় যাতে মুখোশ পরে ড্রেস পরে সেটা মানে আমরা বুঝতে না পারি যে কি প্রবলেম হচ্ছে কি না। এমনকি আমাদেরকে বলা হয় যে খোলা মাঠে যখন তোরা এমনি রিহার্সেল করছিস তখন যদি 20টা পাক দিস মানে বুঝতে হবে যে মুখোশ পরে 8টা পাক দিতে পারবি, মানে এইভাবে প্র্যাকটিসটা করানো হয়েছে। আচ্ছা, তোমার দিদি তো এখন বিশ্ববিখ্যাত প্রায় বলা যায়, পুরুলিয়া বিখ্যাত বটে, তো তোমার কেমন লাগে? বলতে গেলে এটা আমার পক্ষে অনেক গর্বের যে আমার দিদি পুরুলিয়ার প্রথম মহিলা সুশিল্পী, সাথে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত। সেক্ষেত্রে ইউটিউব নিউজ যে কোনো চ্যানেলে প্রায় সময়ই দিদি নিয়ে খবর শুনি এবং লোকের মুখ থেকে চর্চা শুনি যে তোর দিদি আজ এখানে গিয়েছিল, এই নিউজ দেখলাম। সেক্ষেত্রে মানে অনেকটা গর্ব মনে হয়। সেক্ষেত্রে মানে পুরুলিয়ার প্রথম বলতে গেলে আমার দিদি, সেক্ষেত্রে বুকটা আমার অনেক মানে বড় হয়েছে কথাগুলোগুলো শুনে লোকের কাছ থেকে। মানে আমি জানতাম না যে আমি একজন পুরুলিয়ার ছৌ শিল্পী হয়ে বিদেশে পাড়ি দেব। যখন আমি শুনলাম, আমি বাংলা নাটকের যিনি আমাদের কর্ণধার অমিতাভ ভট্টাচার্য, তো উনি বললেন যে মৌসুমি বিদেশে যাচ্ছে। অফিসে একদিন গেছি হঠাৎ করে, তো উনি বললেন যে মৌসুমি বিদেশে যাচ্ছে, মৌসুমি আর ওর বাবা। তো আমি ভাবলাম এটা কি করে সম্ভব, তো বললাম হ্যাঁ আমাদের একটা ফেস্টিভ্যাল আছে যেখানে থেকে ডাক এসেছে নরওয়ে, তো সেখানে যেতে হবে। শুনে প্রথমে বেশ আনন্দ মানে ভালো লেগেছিল যে আমিও একজন ছৌ শিল্পী হয়ে বিদেশের মাটিতে পা রাখবো।